বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। সব দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলার জন্য মুহিয়ে থাকেন, তবে বাংলাদেশের ক্রিকেটাররা খুব কমই খেলার সুযোগ পান। এখন পর্যন্ত আইপিএল এ দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিয়মিত হচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এবছর বাংলাদেশিদের মধ্যে একমাত্র মুস্তাফিজ আইপিএল এ খেলছেন, চেন্নাই সুপার কিংস এর হয়ে মাঠে নামবেন তিনি। আইপিএল এর নিলামে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রথমবারের মতো চেন্নাইয়ে ডাক পেয়েছেন দ্য ফিজ। মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই উচ্ছ্বসিত চেন্নাই, এতটাই উচ্ছ্বসিত যে মুস্তাফিজের নতুন নামও দিয়েছে দলটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি দিয়ে মুজ নামে সম্বোধন করছে চেন্নাই। মুস্তাফিজের নামের প্রথম অংশ ও শেষ অংশ নিয়ে মুজ সম্বোধন করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফিজের ছবির ক্যাপশনে চেন্নাই লিখেছে, মুজ আর্ট অব মাদ্রাজ, গর্বের পথে স্বাগত রহমান। ফিজকে নিয়ে আরও একটি পোস্ট করেছে চেন্নাই, তার বোলিং রান আপের দৌড়ের ছবি দিয়ে চেন্নাই লিখেছে, স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট। এর সঙ্গে বাংলায় লিখেছে, চেন্নাইয়ে স্বাগত মুস্তাফিজুর। আইপিএল এর গত 2 আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিজ। 2022 সালের আসরে 8 ম্যাচে 8 উইকেট এবং 2023 সালের আসরে মাত্র 2 ম্যাচ খেলে 1টি উইকেট পান তিনি। 2024 সালে নিলামের জন্য ফিজকে ছেড়ে দিয়েছিল দিল্লি। দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ফিজ। সব মিলিয়ে আইপিএল এর 6 আসরে 48টি ম্যাচ খেলে 47 উইকেট নিয়েছেন এই পেসার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।